শব্দ দিয়ে না এটাকে বোধহয় না আমরা এক্সপ্লেইন করতে পারবো। এটা খুব স্পেশাল, এটা ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল। আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট মনে আছে এবং সেটা সারা জীবন হয়তো মনে থাকবে। আমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটার জন্য, এই প্যারেন্টহুডের জন্য। আর কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি বেসিক্যালি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে যেদিন গুরু মানে এই কথাগুলো বলতে গেলে আমি বেশি নার্ভাস হয়ে যাই আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে যেদিন আমি প্রথম জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, সত্যি কথা বলতে সেদিন যেদিন রেডিওলজিস্ট আমার বললেন যে এই হার্টবিট শোনা যাচ্ছে আমার বেবির, আমি বোঝাতে পারবো না, আমার গায়ে এখনও কাটা দিচ্ছে সেই দিনের ফিলিংটা। মানে এটা বোধহয় মানে প্রচুর প্রচুর একটা মানে বিরাট বড় অ্যাওয়ার্ড, ঠিক আছে, অনেক পুণ্য করলে তবেই হয়তো। এক্স্যাক্টলি, তো মানে সেরকম একটা ফিলিং ছিল। আর যখন আমার মেয়ে হলো সেই মুহূর্তটা একটা অসাধারণ মুহূর্ত। মানে যারা তোমরা মা হয়েছো ডেফিনেটলি তারা আমার এই ফিলিংটা রিলেট করতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমি টলি ইনসাইডের সমস্ত দর্শক বন্ধুরা যারা আমাকে দেখছো, আমাদেরকে দেখছো এই মুহূর্তে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়েকে, যেন আমার মেয়ে একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারে, আর আমরা যেন সেই ভালোবাসাটা, সেই কি বলবো, সেই সেই ব্যাপারটাকে দিয়ে সমস্ত স্নেহ দিয়ে ওকে যেন ভালো করে বড় করে তুলতে পারি। কষ্ট মনে করলেই কষ্ট, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুবই একটা দারুণ এক্সাইটিং ব্যাপার ছিল। ভগবানের দয়ায় মেয়ে কিন্তু রাত্রিরে ঘুমোয়, মানে এমন আমরা এক রাত্রিও যাইনি যে মেয়ে পুরো ঘুমোয়নি। তো মেয়ে আমাদের সঙ্গে কমপ্লিটলি অ্যাডজাস্টিং, আমাদের সঙ্গে বেড়ায়, তো আমার সবকটাই ভালো মুহূর্তই মনে আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু বিরক্ত এসে যায় যে নিজের জন্য কিছু হচ্ছে না, কিন্তু আমার মনে হয় প্যারেন্টহুডের সব থেকে বড় কথা হচ্ছে নিজেদের স্যাক্রিফাইস এবং সেলফলেস হতে হবে, সেলফলেস হতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলে আমার মনে হয় ব্যাপারটা খুব ইজি, আমার মনে হয় না খুব। আসলে এটা এমন একটা বিউটিফুল জার্নি না, মানে এটাতে কোনো বিরক্ত যে বাবা মা বলে হলে আমি জানি না তারা কারা, বাট আমি বলবো যে এটা একটা বিউটিফুল জার্নি, মানে ভগবান এটা একটা অসাধারণ গিফট দেন, ঠিক আছে। তো এই এই জিনিসটাকে নিয়ে এগোলো মানে অসাধারণ। আমি প্রত্যেক মাসে আমার মেয়ের বার্থডে কেক কাটি, ঠিক আছে, 12 তারিখ আসা মানে ওখানে আমি একটা ছবিও মানে দিয়েছি। তো প্রত্যেক মাসে আমি 12 তারিখ মানেই আমরা একটা করে সেলিব্রেট করব, নিজেরা নিজেদের মধ্যেই। আজকে যেরকম বড়ভাবে করছি, আজকে যেহেতু 1 ইয়ার সেলিব্রেশন, এটা অন্যভাবে হচ্ছে, কিন্তু এভরি মান্থে সেলিব্রেশনটাও হয়। আমার মেয়েকে নিয়ে মেয়ের কাছে একটাই এক্সপেকটেশন, ও যেন ভালো মানুষ হয়। এবং আজকে মানে আজকের দুনিয়ায় পৃথিবীটা না অনেক নেগেটিভিটিতে ছেয়ে গেছে, আমি চাই যে ও একজন সঠিক মানুষ হয়ে উঠুক এবং প্রচুর মানুষের হেল্প করুক, এবং মানে ওর পজিটিভিটিটা চারিদিকে ছড়িয়ে দিক। জানি না আমি কতটা পারবো, আমি মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো আমার মেয়েকে একজন ভালো মানুষ তৈরি করার। বাকি প্রফেশন সেটা ও চুজ করে নেবে, আমার কিচ্ছু বলার নেই, আমার মনে হয় অনিরও কিছু বলার নেই। এখন তো সব দিকেই মোটামুটি ওর ইন্টারেস্ট আছে, গান বাজনা, কম্পিউটার, মোবাইল, ইলেকট্রনিক্সে তো একদম এক্সপার্ট, মানে একদম এক্সপার্টিস্ট। কিচ্ছু শেখাতে হয়নি, কিচ্ছু শেখাতে হয়নি, জন্মেছে এটা নিয়ে মোবাইল। অ্যাকচুয়ালি মানে এখনকার বাচ্চারাই 5G বাচ্চা, মানে ওদেরকে কিছু শেখাতে হয় না। মানে আমার আমার শ্বশুরমশাইয়ের মোবাইল ফোন নিয়ে আমার মেয়ের তখন 7 মাস মতন বয়স, জামা কাপড় অর্ডার করে দিয়েছিল মিশো অ্যাপে, ঠিক আছে, তো এটা আমরা শেখাইনি ওকে। তো ক্লিক করতে করতে হয়ে গেছে। এনিওয়েজ, তো আমি আমার পার্সোনাল ইচ্ছে ও একটু ডাক্তারি পড়ুক, আমার ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই, আমি চাই আমার মেয়ে ডাক্তার হোক, কিন্তু আমি কোনো প্রেশার না, এটা আমি কিন্তু চাই না, আমি চাই আমার মেয়ে একজন মানুষ হোক এবং খুব ভালো করে আসি, খুব ভালোভাবে মানে ও বড় হোক। অদ্রিতি নামের মানে হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মী। ও বৃহস্পতিবার জন্ম নিয়েছে এবং পৌষ মাসের লক্ষ্মী পুজো সেদিনকে ছিল এবং 12ই জানুয়ারি, মানে এটা তো একটা স্পেশাল। নামটা আমার বাবা রেখেছে। হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের এটা ইচ্ছে যে ওর নাম অদ্রিতি রাখা, আর মানে আমাদের দুজনের একটা নামের মানে মিলও পাওয়া যায় আর কি, জাগৃতি অনিরুদ্ধর মধ্যে। তো দর্শকদের একটাই, টলি ইনসাইডের সমস্ত দর্শকদের একটাই কথা বলবো যে প্লিজ তোমরা আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো, প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ও যেন ভালো মানুষ হয়।
মানে কাছের মানুষ তো মানে কি বলবো, মানে কাছের মানে একদম প্রাণ আর কি। তো মাসি বোনজির যে সম্পর্কটা, মানে সবাই আর কি এটাই জেনে এসেছে যে মাসি আর বোনজির একটা বিশাল সম্পর্ক হয় বা কিছু। আমাদের বিষয়টা আর কি মানে এখন আমাদের ফ্যামিলিতে সবচেয়ে কুট্টি তো এখন ও, তো ওকে নিয়েই এখন জগৎ, মানে আমার মা থেকে শুরু করে আমি থেকে শুরু করে সবাই আর কি, তো ওকে নিয়েই জগৎ এখন। আর যেহেতু একটু মানে ওকে সাজাবো গোছাবো একটু মেয়েই চেয়েছিলাম আমি, তো সেই ক্ষেত্রে যেহেতু বাড়িতে মেয়ে এসেছে ওকে সাজাতে পারছি, ওকে ক্লিপ পরাতে পারছি, ওকে চুল বাঁধতে পারছি, ওর ভালো ভালো ফ্রক বার্বিদের মতোই ফুলে ফুলে থাকবে ক্যান ক্যান দেওয়া, হ্যাঁ ওরকম কিছু মানে ওকে পরাতে পারছি, সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড আর খুব ভালো লাগছে। মানে কি বলবো, মানে শব্দ নেই, মানে আজকে যে কতটা ভালো লাগছে সেটাকে এক্সপ্রেস করার মতো শব্দ আমার কাছে নেই। আমি নিজেই বলেছি যে আমি কি চাই ওর থেকে আর কি, না কোনো ইঞ্জিনিয়ার ডক্টর এসব কিছু চাই না, শুধু চাই একটা শুধু ভালো একটা মানুষ হোক আর কি। আর খুশিটা এই জন্যে বেশি কারণ প্রিভিয়াস ইয়ার তখন আমি শ্যুট করছিলাম, তো তখন ওরা হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলো, তখন আমি শ্যুটিংয়ে ছিলাম, আমি যেতে পারিনি সেই সময়, আমার শ্যুটিং ছিল। তো আমি সবাইকে মানে পুরো ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে সবাইকে শ্যুটিং থামিয়ে আমি জোরে চেঁচিয়ে বলে দৌড়াদৌড়ি করেছি, পুরো ফ্লোর ঘুরেছি, ঘুরে বলেছি যে ইয়েস একটা মেয়ে হয়েছে, জাগৃতির মেয়ে হয়েছে। সো আই এম ভেরি মাচ হ্যাপি, আমি শুধু চাইবো যে ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। হ্যাঁ মানে আমাদের জেনারেশনে এখন যেটা হয় আর কি, মানে আমাদের জেনারেশনে এটা দেখা যায় যে কি বলবো, ছোটরা বড়দেরকে রেসপেক্ট করাটা প্রায় ভুলেই গেছে আর কি। তো আমি একটাই চাইবো যে ও একটা ভালো মানুষ হোক, বড়দেরকে রেসপেক্ট করুক, ও ভালোবাসা দিক এবং সবাই মানে সবার ভালোবাসাটাও পাক, মানে এটাই চাইবো। আর যাতে একটা সুস্থ একটা ভালো জীবন লিড করে, মানে এটা এটাই কামনা আর কি। Happy birthday.